पहली नजर, जब नजर से मिलाई। अच्छा তারপরে কি? অনেকজন বলেছে মজা আ গেয়া, কিন্তু শিব শক্তি না, অনেকজন এই ভাবে বলেছে মজা আ গেয়া। আরে এভাবে বললে থোড়ি মজা আসে, এটা আমাদের শিব শক্তি ক্লাবের অনুষ্ঠান, যদি আমরাই আনন্দ করি তাহলে কারা নেবে, তাই তো? তাহলে শুনি আরেকবার। जब नजर से मिला शक्ति আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? বুঝতে পেরেছেন? বা আচ্ছা দেখি তো কি বুঝেছেন আপনারা কই। হ্যাঁ আর একটু বুঝলে ভালো হয়। আমি বলেছি তালে তালে হাততালি। এবার আমার দাদা ভাই যিনি ঢোল বাজাচ্ছেন উনি একা ঢোল বাজাবেন, আর আপনারা এতজন লোক আছেন আপনারা সবাই মিলে হাততালি দেবেন। দেখি শিব শক্তির হাততালি জিতবে না ওনার বাজনাটা জিতবে, হবে কি? তাহলে আগে ওনাকে জিজ্ঞেস করি, দাদা ঢোল জোড়ে বাজবে কি? পাক্কা? উনি বলছে ঢোল জোড়ে বাজবে, আপনারা বলেন কি হাততালি জোড়ে বাজবে? দেখানো কিন্তু শিবের শক্তি আছে এখানে। ঠিক আছে রেডি চলো যাই, রেডি চলো 1 2 3 ঢোল জোড়ে, আমি যে হাততালি জোড়ে হোক সকল নেবো
পিছনে যারা রয়েছেন সবাই কোথায়? শিব শক্তি আপনারা জিতে গেছেন, আমরাই হেরে গেছি। হ্যাঁ, যেহেতু আপনারা জিতেছেন, শিব শক্তি জিতেছে, তাই এবার কিছুক্ষণের জন্য মিউজিক স্টপ, আপনাদের হাত তালি বাজবে, তার উপরে আমি গান গাইবো, দেখি কেমন লাগে। হ্যাঁ, রেডি, চলো দেখি, 1 2 3 4। যত বেশি হাত তালি তত বেশি না, একটু জোরে বাজা, এসে লেহরা আপনাদের জন্য বলি সব।